যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। নিহত শিমুলের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুলি ও নাইমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, তারাবি নামাজের সময় জিল্লুর রহমান শিমুলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।